Hey everyone, good morning. Welcome back to my channel. Welcome to my new video. Welcome to my new vlog. একটা নতুন দিনে একটা আমি নতুন ভিডিও শুট করছি, একদম সকাল সকাল ভিডিওটা শুট করছি, শুরু করছি বাড়ি থেকে ভ্লগটা, কিন্তু এন্ড হবে একটু অন্যরকম ভাবে। তো কিভাবে এন্ড করব, কোথায় কি করব, সবকিছু আজকে ভ্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো। আর আমি ঝটপট স্নান করিনি, স্নান করে বেরিয়ে আমার আজকে একদম একটা জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাবো একটু একটু করে সমস্ত কিছু শেয়ার করব। স্নান করে বেরিয়ে বিশ্বাস করো একটুকুনও কথা বলার সময় হয়নি, ভীষণই তাড়া ছিল। তো সেই কারণে আমি একদম টোটো থেকে আবার ক্লিপ শ্যুট করছি। আমি এসেছি বাঁকুড়া স্টেশনে, ট্রেনে করে একটা জায়গায় যাব। আর যেহেতু খুব তাড়া ছিল সেই জন্য বাড়ি থেকে জলের বোতল টানতে ভুলেছিলাম, তাই একটা জলের বোতল কিনলাম। আর আমার পাশে যে বসে আছে সেটা হচ্ছে আমার মাসিমণির মেয়ে, অর্থাৎ আমার দিদি। তো দেখো আমাদের ট্রেন ঢুকছে, আমরা আরণ্যর সুপারফাস্ট এক্সপ্রেসে করে যাচ্ছি একটা জায়গা, কোথায় যাবো সেজন্য ভিডিওটা দেখতে থাকো, বারবারই বলছি। ট্রেনে উঠে একটা বেশ ট্র্যাজেডি হয়েছিল, আমাদের বগিটা নাম্বার ছিল D2, আমরা ভুল করে D-তে যে উঠে গেছি যেটা ছিল জেনারেল বগি, ওখানে যে পর দেখছি আমাদের তো 26-27 সিট নাম্বার ছিল, সেখানে যেয়ে দেখছি অন্য কেউ বসে আছে। আমরা যে পর বলছি মা এটা তো আমাদের সিট নাম্বার, তোমরা ওঠো, তখন ওরা বলছে না ওরা না আধ একটু উঠেও গেছিলো। দিয়ে ওরাই আবার মনে করছে মা না তো এটা তো জেনারেল কামরা, সবাই বসতে পারে। দিয়ে আমাদেরকে বললো এটা জেনারেল কামরা, তোমরা ভুল করে অন্য বগিতে উঠে পড়েছো। দিয়ে আমরা কিছুক্ষণ দরজা করার সাপড়ে দাঁড়িয়ে থাকি, ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল। তারপরে বিষ্ণুপুর এলো, ট্রেনটা থামলো, আমরা আমাদের নিজেদের সিটে গিয়ে বসলাম। আর এইখানে দেখতেই পারছো তিনটা টিটি একসঙ্গে উঠেছিলো, দুজন তো আবার টিকিট না কেটে উঠেছিলো, ওদেরকে তো আবার চার্জ পয়েন্ট করলো, অনেক চেঁচামেচি চলছিলো, একটা পকেটে তিনজন টিটি উঠেছিলো, চিন্তা করো। তো যাই হোক, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, আমরা এসেছি মেদিনীপুরে। মেদিনীপুর কী জন্য এসেছি সেটা তোমাদেরকে বলি। মেদিনীপুর হচ্ছে আমার সঙ্গে যে দিদি এসেছিলো তার পিসুমনির বাড়ি, কারণ আমাদের আজকে যেদিন আমরা মেদিনীপুর এলাম সেদিন হলো শনিবার, আর রবিবার দিন সকাল সকাল আমার দিদির একটা কাজ আছে, যেখানে মানে মেদিনীপুর থেকে আমাদেরকে আরেকটা জায়গায় যেতে হবে, যে জন্য আমরা ভোর ভোর বেরোবো, তাই যাতে সেই জায়গায় তাড়াতাড়ি পৌঁছাতে পারি সেই জন্য মেদিনীপুর এসে নাইট স্টে করেছিলাম। আর আমি কিন্তু টোটোতে খুব ভালো করে মেদিনীপুর শহরটা দেখতে দেখতে এলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর বাড়িতে এসে আমরা খেয়েছিলাম এগ চিকেন চাউমিন, আমাদের জল খাবার। তো পিসুমনির বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি এবার জেরক্স করতে, কালকে আমার কতগুলো কাজ আছে। তো যাই, পিসুমনি যাচ্ছে সঙ্গে আর আছে দিদি। তো দিদি আমি আর পিসুমনি মিলে যাচ্ছি এখন জেরক্স করতে, চলো যাওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, পুরো অন্ধকার বুঝতেই পারছো, আমরা একদম ভোরে ভোরে যাচ্ছি একটা জায়গা যে পারপাসে আমাদের আর কি রাত্রেবেলায় মেদিনীপুর আসা হয়েছিল। তো দেখো চারিপাশটা অন্ধকার, এখনও রাত্রে স্ট্রিট লাইট জ্বলছে, আর আমরা এখন বাসে করে যাব, মেদিনীপুর থেকে বাসে করে যাব। মানে পিসুমনির ছেলে যে দাদা আছে, তো পিসুমনির ছেলে আমাদেরকে বাস স্টপেজের ওখানে আছে যে জগন্নাথ মন্দির, ওইখানে বাস নাকি আসে, তো ওইখানে আমাদেরকে ছেড়ে দিয়ে এসেছিল। তো আমরা দেখো মানে যখন ফিরছি সত্যি কথা বলতে মুখ চোখের হালত এত বেশি খারাপ হয়ে গিয়েছিলো, মানে রাতে ঘুম নেই, টায়ার্ড, আবার নতুন জায়গায় ভালো করে সত্যি কথা বলতে ঘুমও হয়নি, আমার একটু মাথাটা ধরেছিল, তো অনেক রাত পর্যন্ত আমার ঘুম হয়নি। আর এখানে দেখো নগর কীর্তন বেরিয়েছে, তো জগন্নাথ মন্দিরের থেকে এই নগর কীর্তনটা বেরিয়েছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, অর্থাৎ বাস স্টপেজ, এটা বাস স্টেশন না, এটা বাস স্টপেজ, যেখানে এসে বাস দাঁড়ায়, তো এই স্টপেজের সামনেই হচ্ছে জগন্নাথ মন্দির। তো সেই জগন্নাথ মন্দির থেকে এদের নগর কীর্তন বেরিয়েছিল। আমি এদেরকে দেখে অবাক হয়েছিলাম যে ছোটোর থেকে বুড়ো পর্যন্ত সকলে উঠে গেছে ঠান্ডায় ঠান্ডায়, আর এই নগর কীর্তন করতে বেরিয়েছে, আমার পক্ষে তো একদমই পসিবল না। তো যাই হোক চলো, আমরা বাসে উঠে গেছি, আর আমি দেখো পুরো পেটি প্যাক হয়ে গেছে, শুধু মুখটা দেখা যাচ্ছে, কারণ সকালবেলাটা প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, বীভৎস ঠান্ডা লাগছিলো। এখনও তোমাদেরকে বাইরের সিনটা দেখাচ্ছি যে এখনও প্রপার সূর্য ওঠেনি। তো যাই হোক, এখন আমরা নেমেছিলাম একটা জায়গায়, আমার জায়গাটার নামটা ঠিক মনে নেই, এখানে জাস্ট আমরা একটু উঠেছিলাম চাটা খাওয়ার জন্য। বেশ ঠান্ডা লাগছে, কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো ঠান্ডা ঠান্ডা বলতে বলতে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আমি যখন ঠান্ডা ঠান্ডা বলছিলাম তখন বাজছিল সকাল 7:30, এখন বাজছে 12:30, অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে। আমার দিদির আর কি কলেজে একটা কাউন্সিলিং ছিল, তো দিদিকে নিয়ে আমি এসেছিলাম।
বাড়ির লোক আমাকে কতটা বিশ্বাস করে সেটা বুঝতেই পারছো। কলকাতার মতো একটা বড় শহরে আমার ভরসাতে আমার দিদিকে পাঠিয়ে দিয়েছিলো আমার মা বাবা আর মাসিমুনিরাও। তো এই হলুদ ট্যাক্সি হচ্ছে কলকাতার জান প্রাণ। হলুদ ট্যাক্সির জন্য ভেতরে দিদি কাউন্সিলিং করছিলো আর আমি এই হলুদ ট্যাক্সিটা একটা ছোট্ট ক্লিপ ক্যাপচার করে নিয়েছি তোমাদের জন্য। তো এরপরে যাচ্ছি এসকেলেটারে চেপে এই রোড থেকে ওভারব্রিজ হয়ে এই রোড থেকে ওই রোডে, যেহেতু কলকাতার রাস্তা জানোই ভীষণই বিজি আর সেদিন রবিবার ছিল তো খুব ট্যুরিস্টরা এসেছিলো আর কি ওখানে। তো রাস্তাটা ভিড় হয়েছিলো রবিবারের বাজার, এমনি সকাল থেকে যখন আমরা দেখছিলাম তখন ফাঁকা ফাঁকাই ছিল, কলকাতার বাজার এত ফাঁকা জেনারেলি দেখা যায় না। আমি বিজি ডেগুলোতেই আসি কিন্তু সানডে তো আজকে এসে দেখলাম, যেহেতু সামনেই জু আছে তো সেই কারণে আর কি ভিড় লেগেছিলো। আর কলকাতায় কিন্তু প্রচণ্ড গরম ছিল তো সেই জন্য পেপসি কিনেছিলাম। আমি আমার আর চেহারাটা দেখাচ্ছি না কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর মুখটা দেখাবার মতো ছিল না। তো এরপরে আমরা আবার ফিরছি মেদিনীপুরে, কারণ আজকে হচ্ছে রবিবার আর আমার সোমবার দিন আমার কাজ আছে, আবার সেই জন্য আমাকে কলকাতা আসতে হবে। তো সেই কারণে সেদিনের রাতটাও আমরা পিসুমনির বাড়িতেই স্টে করেছিলাম। আর মেদিনীপুরের বাজার কিন্তু রবিবারও বেশ জাঁকজমক। এটা দেখো মেদিনীপুরের বাজার, আমরা বাসে করে মেদিনীপুর চলে এসেছি, এখন টোটোয় করে বাড়ি ফিরছি। তো সেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাটার একটা ছোট্ট করে ক্লিপ আমি তুলে রেখেছি। দেখো রাস্তাটা বেশ, মানে সব দোকানদানি খোলা, রাস্তাঘাটের কোনো ভয় নেই, সানডে বলে তো মনেই হচ্ছিলো না, নর্মাল ডেজের মতনই লাগছিলো। আর মেদিনীপুর শহরটা যে কতটা সুন্দর সেটা তোমাদেরকে এই ক্যামেরার মাধ্যমে যতটুকু বোঝাতে পারবো। আমি কিন্তু আগের দিনও সুন্দরভাবে টোটোতে ভিউ এনজয় করতে করতে ফিরেছি, আজকেও কিন্তু ভিউ এনজয় করতে করতে ফিরছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আর আমরা এখন তখন পিসুমনির বাড়িতে পৌঁছে গেছি আর আমরা কিনেছি বিস্কুট। কলকাতায় আমাদের একটু খাবার দাবারের অসুবিধা হয়ে গেছিলো তো আমার আবার যেহেতু তার পরের দিনই কলকাতা যাওয়ার আছে তো আমি বললাম চলো একটু বিস্কুট অন্তত সঙ্গে রাখলে ভালো, অন্য কিছু খাবার অ্যাকচুয়ালি আমার স্যুট করে না অন্য কিছু খাবার। সকালবেলা তো কলকাতায় তো প্রচুর খাবার দাবার পাওয়া যায় কিন্তু আমারই অ্যাকচুয়ালি তেলের জিনিস এইসব স্যুট করে না। তো এখন পিসুমনির বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খেতে বসেছি চিকেন পকোড়া। তারপরে আমরা যাব মেদিনীপুরে মেলা বসেছে, সেই মেলা দেখতে আমি আর আমার দিদি যাচ্ছি। তো মোটামুটি আমরা সবেই মানে বড় হয়ে গেছি, নিজেদের মধ্যে সব কিছু ঠিক করে নিতে পেরেছি। পিসুমনিটা ভরসা করে আমাদেরকে ছেড়েও ছিল, আমরা সুন্দরভাবে গেছি মেলা দেখেছি আর সুন্দরভাবে ফিরেও আসতে পেরেছি। মানে বুঝতেই পারছো আমরা কিন্তু বড় হয়ে গেছি। তো চলো আমরা এখন যেখানে মেলা বসেছে সেই ভেতরে চলে এসেছি আর দিদিকে আমি হাই করতে বলছি, দিদি হাই করলো। এবার চলো মেলাতে কী কী বসেছে সেগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এই মেলাটা বসেছিলো মেদিনীপুর কলেজিয়েট স্কুলের একদম সামনের মাঠটাতে আর ভিড় মানে কি বলবো, এখন মোটামুটি 8টার কাছাকাছি বাজছে আমরা যখন গিয়েছিলাম, প্রচণ্ড ভিড়। মনে হচ্ছিলো মেদিনীপুরের বাড়িতে আর কোনো লোক নেই, সবাই মেলা দেখতেই চলে এসেছিলো আর যেহেতু সেদিন সানডে ছিল সবাই মোটামুটি ফ্রি তো সেই কারণের প্রতি সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছিলো। আর এখানে এ টু জেড সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো আর সেগুলো রিজনেবল দামে। আমি যেহেতু ট্রাভেলিং করবো বলে অনেক কিছু জিনিস কিনলাম না, একটা দুটো জিনিস কিনেছি, যেগুলো কিনেছি আমি পরে তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করব। আর এখানে দেখো ব্যাগ, কানের, কসমেটিক্স, নেল পলিশ, টুপি, সোয়েটার, এভরিথিং, অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম এরকম একটা ব্যাঙ্গেলসের দোকানে। এই ধরনের ব্যাঙ্গেলসগুলো সত্যি কথা বলতে আমাদের বাঁকুড়াতেও পাওয়া যায় আর এখানে যা দাম বলছিলো আমাদের বাঁকুড়াতেও সেই দাম। তো আমি ঠিক করলাম যে এখান থেকে নিয়ে কোনো লাভ নেই, মানে ভেঙে যাওয়ার চান্স থাকবে কারণ আমাকে আবার ট্রাভেলিং করতে হবে। আর সত্যি কথা বলতে আমার ব্যাগে আর একটুকুনো জায়গা ছিল না, পুরো ব্যাগটা এত ভারী হয়ে গেছিলো বলার কথা নেই। ওই ব্যাগে আমার কলেজের জিনিস ছিল, আমার ড্রেস ছিল, তো সেই কারণে আমি বেশি শপিং করিনি, একটা দুটো জিনিস কিনেছি যেগুলো আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে দেখতেই পারছো পুরো নেল পলিশের মেলা লেগেছে, এই জায়গাটা পুরো কসমেটিক বসেছিলো। আর এটা হচ্ছে একটা ঘটি গরম বা মিক্সচার এই ধরনের দোকান যেটা আমি কিনেছিলাম আর এটা খেতে সত্যি কথা দুর্দান্ত ছিল, খুব ভালো ছিল। আর এখানে যা দাম ফিক্সড প্রাইস হচ্ছে 20 টাকা, মানে তুমি যাই নেবে। তো 20 টাকা দিয়ে ওই মিক্সচারটা কিনেছিলাম, তবে খেতে ভীষণই ভালো। আর নিয়েছিলাম এটা হচ্ছে তেঁতুলের একটা আচার, আমি জাস্ট টেস্ট করছিলাম বাড়ি নিয়ে আসার জন্য, তো খেতে বেশ ভালো লাগছিলো কিন্তু নিয়ে আসিনি কারণ যেহেতু ব্যাগে চিপা যেতে পারে তো ওতন খাওয়া তো আরও হবেই না, উল্টা আরও অন্য কিছু ব্যাপার। যাই হোক, আর এই কাপটা দেখেছিলাম, এই কাপটা আমার ভীষণ পছন্দ হলো কিন্তু আমাকে বোন বলে যে তুই যে ট্রাভেলিং করবি কাপটা তো ভেঙে যাবে ট্রেনে বাসে,
তো সেই কারণে আমি কাপটা নিতে পারলাম, বাট কাপটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর এখানে দেখো প্রচুর এই ধরনের গেমসগুলো এসেছে, ও পেছন দিকে একটা টোরা টোরা এসেছে, এখানে এই ড্রাগনটা এসেছে, আমি ঠিকঠাক নামগুলো জানি না কী কী আর কী অ্যাক্টিভিটিসগুলো এসেছে। তো যাই হোক, আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা বাড়ি ফিরছি। আমার বোন দিদি বলছে টাটা, তো আমি মাইক, যেহেতু বাইরে খুব আওয়াজ হচ্ছিলো, আমি সেই কারণে মাইকটা অফ করে বাড়িতে এসেই নিজে স্পিকারে কথা বলছি। তো হয়ে গেছে, দেখো আবার আবার টোটো করেই বাড়ি ফিরছি, পিসুমনির বাড়ি। তো চলো বাড়ি ফেরা যাক। তো আমার পিসুমনির বাড়ি ফিরে চলে এসেছি, আর মেলা থেকে কী কিনেছি সেটা শেয়ার করছি। পিসুমনির কিছুদিন আগেই একটা নাতি হয়েছে, মানে দাদার ছেলে হয়েছে, মানে বৃহস্পতিবার দিন ছেলেটা হয়েছে আর আমরা গেছিলাম শনিবার দিন। আর যেহেতু মেলা ঘুরতে গেছিলাম, তো সে কারণে পুষ্পটার জন্য একটা গিফট নিয়ে এসেছি। দিদি কিনেছে এই ছোট্ট টুপিটা, আর আমি কিনেছি এই খেলনাটা। তো আজ হলো সোমবারের বিকেলবেলা, অর্থাৎ শনিবার দিন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, দিয়ে মেদিনীপুরে উঠেছিলাম, তারপর দিন সকালবেলা একদম ভোর ভোর গিয়েছিলাম কলকাতা দিদির কাজের জন্য, আবার বাড়ি ফিরে এসেছিলাম সন্ধ্যাবেলায় মেলা দেখেছিলাম, দিয়ে আবার ভোরে ভোরে গেছিলাম কলকাতা আমার কাজের জন্য। এখন আজকে হচ্ছে সোমবারের বিকেলবেলা, 5টা বাজছে, আমরা পুরুলিয়া এক্সপ্রেসে করে ফাইনালি এবারে বাঁকুড়া আমার নিজের বাড়ি ফিরছি। আর আমার দিদি যেহেতু একটু খাদ্য রসিক মানুষ, ট্রেনে যাই উঠছে ও বলছে আমি এটা কিনবো আর খাবো। জেনারেলি আমি যখন নিজে ট্রাভেলিং করি আমি এত কিছু কিনে খাই না, কারণ আমার আমি একটু ওই পরিষ্কারের ব্যাপারটা একটু দেখি। ট্রেনে বাসে ট্রাভেলিং করলে আমি হাত ভালো করে না ধুয়ে আমি কিন্তু খাই না। যাই হোক, আমার কাছে একটা টিস্যু ছিল, আমি টিস্যুতে করে ভালো করে হাতটা ধুয়ে নিচ্ছিলাম। আর এই ভেজিটেবল চপ কিনেছিলাম, যেটা খেতে একদমই ভালো ছিল না, এভারেজ ছিল। তো দিদি খেতে ভালোবাসে, ওই জন্য দিদি বারবার কিনছিল। আর দিদিকে আমি চা খাওয়ালাম, আমি যেহেতু চা এত খাই না, খাই কম খাই, এত না খেলেও চলে আর কি। তো আমি দিদিকে চা খাইছিলাম আর এই চিপসটা কিনেছিলাম। কলকাতায় যাই, মানে ট্রেনে উঠছিল বা ওখানে স্টলে ছিল, সবের দাম ছিল 20 টাকা। এই চিপসটা আমি ভেবেছিলাম 10 টাকা করে দুটো নেবো, কিন্তু ছিল না, সেই কারণেই একটা বড় 20 টাকার চিপস নিলাম। এই চিপসটাও মোটামুটি এভারেজে খেতে ছিল, খুব একটা ভালো ছিল না খেতে। তো চিপস খেতলাম, আরও কিছু খেয়েছি, দেখতে থাকো একটু, এখনও ভিডিওটা আছে চলছে। তো চিপস খেয়েছি, ভেজিটেবল চপ খেলাম। তো চিপস খাওয়ার অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে দেখা করছি, মানে মাঝখানে আমি একটা শর্ট ন্যাপ নিয়ে নিয়েছিলাম। তারপরে খড়গপুর পেরোনোর পর আমরা বুঝতে পারছিলাম যে আমাদের অল্প অল্প খিদে লেগেছে, তো সেখানে কিনেছিলাম আমরা এই স্পাইসি ঝালমুড়িটা। ঝালমুড়িটা খেতে কিন্তু খুব ভালো ছিল, বেশ স্পাইসি ছিল, মনে হলো ট্রেনে অনেকক্ষণ পর একটা ভালো কিছু খাবার খাচ্ছি। আর আমার ফেসটা দেখে বুঝতেই পারছো যে ন্যাপটা ভালোই হয়েছে, কী বলো তো, 4-4.5 ঘন্টার জার্নি, আমি যাওয়ার সময় তো 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো একটু ন্যাপ নিয়ে নিই, আর আসবার সময় তো তাই করলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতো টাটা, গুড নাইট।